রিফাত, আপনি এই আইডি থেকে লিখেছেন, এক সময় আমি বুঝতে পারি আমার মা পরকীয়ায় লিপ্ত, ব্যাপারটা যে খারাপ আমি আমার আম্মুকে ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেছি, তিনি সতর্ক হননি। দিন দিন আমার সঙ্গে এবং আব্বুর সঙ্গে খারাপ আচরণের মাত্রা বেড়ে চলেছে, আমি আত্মপীড়ায় ভুগছি, এমন পরিস্থিতিতে সন্তান হিসেবে আমার করণীয় কি? রিফাত, আল্লাহ আপনার মাকে হেদায়ত দান করুন, সন্তান হিসাবে আপনার কষ্ট, আপনার মানসিক যন্ত্রণা আমরা অনুভব করছি, আজ করছি, আল্লাহ তাআলা আপনার মানসিক কষ্ট দূর করে দিন এবং তাকে হেদায়ত দান করুন। মা যদি ভুল পথে যান তাহলে সেক্ষেত্রে সন্তান হিসাবে আপনি তাকে আপনার সাধ্যের সবটুকু দিয়ে যেমন বোঝানোর চেষ্টা করবেন, অন্যদেরকে বুদ্ধি দিয়ে বোঝানোর চেষ্টা করবেন, প্রয়োজনে যাদেরকে দিয়ে প্রেশার দিলে, আপনার নানা, আপনার নানি, আপনার খালা, মামা, অন্যদেরকে দিয়ে প্রেশার দিলে প্রেশারাইজড হবেন তিনি, তাদেরকে আপনি প্রেশার দিবেন, এবং যেই নরাধম এর সাথে তিনি এই গুনাহে লিপ্ত, এই পাপ কাজে লিপ্ত, সেই নরাধমকে কোনোভাবে বিরত রাখার কোনো ওয়ে থাকলে, যদি তার প্রতি আইন হাতে তুলে নেওয়ার মতো কোনো অঘটন না ঘটিয়ে এসে করা কিছু, কোনো কিছু করা সম্ভব, আপনি সে উদ্যোগ নেবেন, আপনার বাবাসহ ভালো করে পরিকল্পনা করবেন, সেগুলোতে আপনি ইনশাআল্লাহ আল্লাহর কাছে দায়মুক্ত হবেন যে আপনি চেষ্টা করেছেন। কিন্তু খবরদার, সন্তান হিসাবে আপনি মায়ের বিচারের দায়ভার আপনার নিজের কাঁধে তুলে নিতে যাবেন না, এবং নিজের মায়ের উপর কোনো প্রকার অসম্মান হয়, বেয়াদবি হয়, এরকম কোনো কাজ আপনি করতে যাবেন না, এবং তার পাপের বোঝা তাকেই বহন করতে হবে, আপনাকে নয়। আপনি আপনার দায়িত্বটিকে শুধু পালন করবেন। একে আজাদ লিখেছেন, আমার বাবা সুদে টাকা আনে এবং জুয়া খেলে, আমি রাগ করে কথা বলি না, এদিকে আমার গুণ হবে না, আপনার গুণ হবে না, যদি অভিমান করে তাকে সংশোধন করতে চান। নাদিয়া হাসান, আপনি লিখেছেন, আমার হাজব্যান্ডের দাড়ি, হাজব্যান্ড দাড়ি রেখেছেন, দাড়ির কোনো যত্ন করে না এবং এক ওয়াক্ত নামাজও পড়ে না, এর কারণে আমি দাড়ি কাটতে বললে কি গুণাগার হব? দাড়ি রেখেছেন সেজন্য আপনি তাকে দাড়ি কাটতে কেন বলবেন যদি যত্ন না নেন? এমনকি নামাজ না পড়লে আপনি নামাজ পড়তে বলবেন, তারপরে দাড়ি কেন কাটতে বলবেন? যদি মনে করেন যে নামাজ না পড়ার কারণে তিনি দাড়ি রেখে এবং দাড়ি অপমান করছেন, তাহলে এটা ভুল ধারণা। আপনার দাড়ি রেখেছেন, ভালো কথা, সেটাকে যত্ন করতে বলবেন, এবং এটা কেন রেখেছেন তিনি, স্টাইল না হয়ে যে সেজন্য বিশ্বাস হন, নির্দেশের কারণে হয়, এবং নামাজ যেন তিনি পড়েন সেজন্য আপনি তাকে নাসিহা করবেন, বুঝাবেন, সেই চেষ্টা আপনি করতে থাকবেন। এমনি জনি, আপনি লিখেছেন, আমি অনেক আগে ব্যবসা করতাম, তখন মাপের মধ্যে অনেক গরমিল করতাম, আমি এখন বিদেশে থাকি 9 বছর যাবৎ, আমার এই পাপ থেকে মুক্তির উপায় কী? আল্লাহ মাফ করুন, সে সমস্ত লোকগুলোকে খুঁজে বের করা তো সম্ভব না, এই জন্য কিছু দান সাদাকা আপনার আনুমানিক যত মানুষের যত হক মেরেছেন সেটা অনুযায়ী আপনি দান সাদাকা করে করে দায়মুক্ত হওয়ার চেষ্টা করবেন এবং আল্লাহর কাছে মাফও চাইবেন, তাদের তরফ থেকে দান করবেন, আল্লাহ পাওনাদারদের তরফ থেকে আমি দান করছি, প্রতিনিয়ত কিছু কিছু দান করে করে আপনি দায়মুক্ত হওয়ার চেষ্টা করবেন। জামিল হোসেন, আপনি লিখেছেন, আমি অনেকদিন আগে একজনের কিছু কাপড় চুরি করেছিলাম, এখন বুঝতে পারছি এটা অন্যায়, যার কাপড় তার কাছে যদি ক্ষমা চাই তাহলে উনি ক্ষমা করবেন না, বরং সমাজের সব লোককে উনি বলে বেড়াবেন যে আমি এরকম চুরি করেছিলাম, এখন এই গুনাহ থেকে মুক্তি পাওয়ার অন্য কোনো উপায় আছে কিনা? আপনি সেই কাপড়ের যে মূল্য আছে সেটা সেই ভদ্রলোকের মালিকানা যে কোনোভাবে প্রবেশ করিয়ে দিবেন, তাকে নগদ টাকা দিতে পারেন, গিফট আকারে দিতে পারেন, তার অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করে দিতে পারেন, বিকাশের মাধ্যমে, মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে, নগদের মাধ্যমে তার কাছে টাকাটা পাঠিয়ে দিতে পারেন, বিভিন্নভাবে আপনি চেষ্টা করে টাকাটা তার কাছে পৌঁছে দিতে পারেন, যে কোনোভাবে তার কাছে টাকাটা পৌঁছে দিতে পারলে আপনি দায়মুক্ত হয়ে গেলেন, তার কাছে আলাদা ক্ষমা চাওয়ার দরকার নেই, আল্লাহ তাদের কাছে আপনি ক্ষমা চাইবেন।